সচিবালয়ের স্টিকার যুক্ত একটি গাড়ি থেকে প্রায় 2 কোটি টাকা। দর্শক, এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু সমন্বয়কদের গাড়ি থেকে কিন্তু বিপুল পরিমাণের টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে মৃত্যু ভয় কাজ করছে, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সাথে সমন্বয়কদের যে দূরত্ব তৈরি হচ্ছে এটার পেছনের কারণ সমন্বয়করা ভয়ানক চিন্তিত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এটা কি করলো সমন্বয়করা, যার ফলে কিন্তু এবার কঠিনভাবে ফেসে যাচ্ছেন সমন্বয়করা। হ্যাঁ দর্শক, বিস্তারিত জানলে কিন্তু আপনারা অবশ্যই অবাক হবেন, তাই অনুরোধ করবো ভিডিওটি একবার না টেনে সম্পূর্ণ দেখবেন, কারণ এবার কিন্তু সমন্বয়কদের ফাঁসি পর্যন্ত হতে পারে। তাহলে চলুন দর্শক, আর দেরি না করে এবার আমরা মূল ভিডিওতে চলে যাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে মৃত্যু ভয় কাজ করছে, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হতে পারে এমন আশঙ্কা তারা ব্যক্ত করছে, এবং এই শঙ্কা তাদের মধ্যে তীব্র হচ্ছে। কেন তাদের মধ্যে এই ভয় কাজ করছে, কারা তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলাবে, অথবা সত্যিই যদি তাদের এই শঙ্কা তীব্রভাবে কাজ করে থাকে এর পিছনে কারা দায়ী, এই প্রশ্নগুলোর উত্তর মেলানো খুব প্রয়োজন। যদিও এটি নিয়ে আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক আগে থেকে কথা বলছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তিনি তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন, সেখানে বলা হয়েছে রাজনীতিবিদরা হাত মিলাচ্ছে আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে। যদিও এই বিপ্লবী শব্দের সঙ্গে আমি দ্বিমত পোষণ করি, যা হোক সেটি অন্য আলোচনা, কিন্তু তারা যে এই যে তাদের শঙ্কার কথা জানাচ্ছে, নিশ্চয়ই আমরা তাদের সঙ্গে একমত কোনো কোনো ক্ষেত্রে পোষণ করতেই পারি। এবং এটিও তো সত্য কথা, গণ অভ্যুত্থানের নেতৃত্বে থাকা তারা একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থার কথা বলাতে এবং তাদের আন্দোলনটি সফল হওয়াতে গণমানুষের একটি ব্যাপক সমর্থন, ব্যাপক ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহ, সমীহ সবই তো তারা অর্জন করেছিল। সেটা কি এখনো পর্যন্ত আছে, এটি অনেক বড় প্রশ্ন। এবং এই যে রাজনীতিবিদরা হাত মিলাচ্ছেন, কেন মিলাচ্ছেন, তারা কি সন্দেহ করছেন যে আবারও পতিত স্বৈরাচারের পুনরুত্থানের যথেষ্ট সম্ভাবনা রয়েছে, আর যদি থেকেই থাকে তার জন্য দায়ী কারা, রাজনীতিবিদরা নাকি বর্তমান সরকার এবং ছাত্ররা? অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর মেলানোর সঙ্গে সঙ্গে হাসাত আবদুল্লাহ যে কথাটি বলেছেন তার সে আবেগের সঙ্গে আমরা সমব্যথী। আবার 71 চেতনার উপরে তাদের যে 24 চেতনাকে স্থান দেওয়ার একটা প্রাণ চেষ্টা, 72 সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, 24 চেতনায় সংবিধান রচনা করতে হবে, 24 চেতনাকে সবকিছুর উপরে স্থান দিতে হবে, এগুলো কি মানুষ ভালো চোখে নিচ্ছে? তারা যে কথায় কথা নানান একটা অস্থির প্রক্রিয়ার মধ্য দিয়ে বিভিন্ন দাবি দেওয়া আদায়ের চেষ্টা করে আসছে বা করছে, আদায় করছে, একটা মব ক্রিয়েট করে তারা একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করছে, সরকারের উপরে চাপ প্রয়োগ করছে, এটি কি মানুষ ভালোভাবে নিচ্ছে? গণতন্ত্র হত্যার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল বা কোনো কোনো রাজনৈতিক দল যে অতপ্রতভাবে জড়িত, ফ্যাসিবাদের সঙ্গে তাদের সম্পৃক্ততা তা আমরা জানি, কিন্তু তারা যে প্রক্রিয়ায় সেই দলগুলোর কোনো কোনোটির অফিসে আগুন জ্বালিয়ে দিল, ভাঙচুর চালালো, সেটা কি মানুষ সহজভাবে নিচ্ছে? তারা সরকারের সহযোগিতায় একটি রাজনৈতিক দল গঠন করতে চায়, এই বিতর্ক এর মধ্যে জন্ম উঠেছে। তারা একটি কিংস পার্টি গঠন করতে চায়, তারা বিভিন্ন এলাকায় এর মধ্যে পুলিশের সাপোর্ট নিয়ে গেছে, পুলিশি প্রহরায় গেছে, এটা কি মানুষ ভালো চোখে নিয়েছে? এবং মানুষের মধ্যে যে ধারণা জন্ম হয়েছে যে তারা একটা শক্তির অহমিকা প্রদর্শন করছে, তারা কিছু হলেই হাজার হাজার মানুষ জড়ো করার চেষ্টা করছেন, যদিও আগের মতো না তাদের ডাকে সেভাবে ছাত্র জমা তো উপস্থিত হচ্ছে না, কেন উপস্থিত হচ্ছে না সেটিও আলোচনার বিষয়, সেটিও তাদেরকে বিবেচনা করতে হবে। এবং এই যে তিনি বলেছেন যে রাজনীতিবিদরা হাত মিলাচ্ছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি উঠেছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, তার মধ্যে সেটিকে অনেক রাজনৈতিক দলই গ্রহণ করতে পারেনি, যদি কারোর বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ থাকে, গণহত্যা কিংবা অন্যান্য দুর্নীতি বা যে কোনো অভিযোগ, তার বিরুদ্ধে তা নির্দিষ্ট আইনে মামলা করে তাকে বিচারের আওতা আনা যেতে পারে। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে দাবি উঠেছে, বিএনপি সরাসরি বিরোধিতা করেছে, এবং এটা যারা বোদ্ধা, যারা রাজনীতি সচেতন, রাষ্ট্রবিজ্ঞানী, তারা তো বলছেন যে কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করে খুব বেশি সুফল পাওয়া যায় না, কোনো মতাদর্শকে এইভাবে অবদমিত করে রাখা যায় না, কিন্তু ছাত্রদের মধ্যে থেকে এইসব বিষয়ে যা কিছু উল্লেখ করলাম তার মধ্য থেকে তাদের যে প্রতিক্রিয়া, শক্তি প্রদর্শনের একটি চেষ্টা, এর মধ্যে দিয়ে মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। একটা অংশ তো বলছে যে আগেরটাই ভালো ছিল, কেন এই তুলনাটি আসতে হবে, আমি বারবার বলে আসছি, প্রথম থেকে বলেছি যে এই
যে আগেরটাই ভালো ছিল, বর্তমান সরকারের কর্মকাণ্ড কিংবা ছাত্র নেতাদের কর্মকাণ্ড দিয়ে আগেরটা জায়েজ করার কোনো সুযোগ নেই। তারপরে মানুষ তো বলছে, সেই জায়গা থেকে আবারও বলছি যে ভালোবাসা, যে সম্মান, যে শ্রদ্ধা, যে সমীহ ছাত্র নেতারা পেয়েছিল তা ধ্বংসের জন্য তারা নিজেরাই দায়ী কিনা সেটা তাদেরকে ভেবে দেখতে হবে। এবং আগে থেকেই একথাও বলছি যে তারা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগকে ওয়েলকাম জানাচ্ছে যে আবার তোমরা ফিরে এসো। হাসান আবদুল্লাহ যে আবেগ দিয়ে এই পোস্টটি দিয়েছে যে বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে, আমরা এটাই ভাবতে চাই না, কোনো অবস্থাতেই না। আমরা চাই ফ্যাসিবাদের পুনরুত্থান না ঘটুক, আমরা চাই প্রতিটি স্বৈরাচারের পুনরুত্থান না ঘটুক, আমরা চাই ছাত্র নেতারা যে স্বপ্ন দেখিয়েছিল গণমানুষকে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার, সেটি যেন নির্মাণ হয়, বৈষম্যহীন সমাজ ব্যবস্থার নামে যেন সব জায়গায় বৈষম্যের সৃষ্টি না হয়। ক্ষমতার লোভের যে একটি বিষয় সামনে চলে এসেছে আমরা ঘুণাক্ষরও সেটি ভাবতে চাই না। কোন হতাশায় সমন্বয়কদের ফেসবুক প্রোফাইল আবারও লাল হচ্ছে এই প্রসঙ্গটি নিয়ে হাসনাত আবদুল্লাহ গতকাল ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন, সাইদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ এবং লাল প্রোফাইল পিকচার দিয়ে এই পোস্টটি দিয়েছেন। আবার আজকে রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে, সমন্বয়করা কি আজীবন আন্দোলন করেই যাবেন, ফেসবুক প্রোফাইল লাল করেই যাবেন, কিংবা হতাশার সুর থেকে যে রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে একথা বলবেন? কারণটা কি? সমন্বয়কদের দিন আসলে গুটিয়ে আসছে, সমন্বয়করা রাজনীতি করবার স্বপ্ন দেখেছে, তাদেরকে উপর থেকে তাদের কিছু মাস্টার মাইন্ড সিনিয়র উপদেষ্টা পরিষদেও আছেন, তারা বিভিন্ন স্বপ্ন দেখেছে না রে তোমরা রাজনীতি করবা, রাজনীতি দল করবা, কিন্তু চারিদিক দিয়ে জাল গুটিয়ে আসছে, দিন শেষ হতে যাচ্ছে। ইতিমধ্যে এই সমন্বয়ক দ্বারা নানা ক্ষেত্রে পরাজয় ঘটেছে, যেমন অবিরাম দেড় দুমাস বিজয়ের পর প্রথম পরাজয়টি ঘটেছে রাষ্ট্রপতি অপসারণ প্রশ্নে। এরপরে এই যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তারা রাষ্ট্রপতি অপসারণ প্রশ্নে যে মত বিনিময় করেছে বেশিরভাগ থেকে নেতিবাচক মনোভাব পেয়েছে। এবং এই যে গত পরশু তিনজন যে নতুন উপদেষ্টার শপথ নিলেন, সেই শপথ অনুষ্ঠানে গিয়ে উপদেষ্টা ছাত্র মাহফুজ আলম বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ছবি নামিয়ে ফেললেন, কিন্তু সমন্বয়করা এটি অন্ততপক্ষে নিশ্চিত হয়ে গেছেন যে রাজনীতিবিদ বা রাজনৈতিক দলগুলো এক হতে চলেছে এদেরকে তাড়ানোর জন্য, এদেরকে খেদানোর জন্য। অবস্থা কিন্তু সেদিকেই যাচ্ছে। সেই জায়গা থেকে আজকে হাসনাত আবদুল্লাহ আজকে পোস্ট দিয়েছেন, রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে, কিংবা গতকাল তার ফেসবুক লাল করে গতকাল সাইদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, এমন কথামালা লিখছেন। আরো বিপদের কারণ যে ভারত এই সরকারকে কোনোভাবেই আমলে নেয়নি, এটি যে একটা সরকার এটি মনে করছে না, আমার কাছে সেটি মনে হচ্ছে। আর বিশ্ব মডেল তো আছে, গত 5 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট ক্ষমতার বদল ডোনাল্ড ট্রাম্প, এই ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হবার ফলে সরকারের মধ্যেই একটি নিদারুণ হতাশার অবস্থা তৈরি হয়েছে। সমন্বয়করা সেই জায়গাটাতেও দেখতে পাচ্ছেন যে সরকারে যারা তাদেরকে চালাতো তাদের মধ্যে হতাশা, আবার সরকারের মধ্যে লেগে গোবরের অবস্থা। উপদেষ্টা শপথ নেবেন বলছেন যে 5 জন, কিন্তু সরকার কি উপদেষ্টা পাচ্ছেন না? এটিও সত্য, অনেককে অফার দিচ্ছেন, বলছেন যে আসেন আমাদের সাথে কাজ করেন, কিন্তু অনেকেই উপদেষ্টা পরিষদে আসবার জন্য অস্বীকৃতি জানিয়েছেন। শুধু তাই নয়, সরকারের যে বিভিন্ন সংস্থাগুলোতে থাকে মহাপরিচালক বা এখানে সেখানে বিভিন্ন জায়গায় যে নিয়োগ দেওয়ার একটা ব্যাপার থাকে, অনেক সিনিয়র অনেক জ্যেষ্ঠ এই সরকারের আহ্বানে সাড়া দেয়নি, যার কারণে আপনি দেখবেন অনেক জায়গায় বাংলা একাডেমি বলেন বা PIB বলেন বাচ্চা বাচ্চা ছেলে পেলেকে মহাপরিচালক নিয়োগ করা হয়েছে। অর্থাৎ সবকিছু মিলিয়ে একটা তুল কালাম কাণ্ড চলছে ভেতরে ভেতরে। এসব নানা কারণে সমন্বয়করা তাদের যারা উপদেষ্টা তাদের যারা বিভিন্ন সময় পরামর্শ দিয়ে বিভিন্ন অপকর্ম করিয়েছে, সর্বোচ্চ আদালতে পাঠিয়েছে, রাষ্ট্রপতি ভবনে পাঠিয়েছে, সর্বোচ্চ আদালতে পাঠিয়ে প্রধান বিচারপতিকে অপসারণ করেছে, ইত্যাদি নানা যে আকাম কুকামগুলো করেছে,
গণভবন লুট করেছে, সংসদ ভবন লুট করেছে, বিভিন্ন রকমের আকাম কোকাম। এই আকাম কোকামগুলোর কি হবে? সংবিধান লঙ্ঘন করেছে, এগুলোর কি হবে? প্রফেসর ইউনুস তো পালিয়ে বাঁচবেন, বিদেশে গিয়ে নিরাপদ জীবনযাপন করবেন। আমি ইন্টারপোল থেকে যতই রেড অ্যালার্ট জারি করি না কেন, তাকে ধরে আনতে পারবো না। অতীতে অনেক ছোট মানুষকেও ধরে আনা সম্ভব হয়নি। এই যে আজকের আমি একটি বক্তব্য বলেছি, একজন যুদ্ধাপরাধী আবুল কালাম আজাদ, সেই 13-14 সালের দিকে বিদেশে পালিয়েছেন, আজও ইন্টারপোলের রেড নোটিশ তার নামে জারি আছে, আজও তাকে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। সেখানে প্রফেসর ইউনুসকে তো ফিরিয়ে আনা সম্ভব হবে না। ইউনুসের সঙ্গে উপদেষ্টা পরিষদে আরো যারা আছেন তারাও হয়তো অনেকে সুযোগ বোধে বিদেশে চলে যেতে পারেন। প্রধান উপদেষ্টা ইউনুস চলে যাবেন, অন্যান্য দু একজন উপদেষ্টাও চলে যেতে পারেন, কিন্তু বেশিরভাগ থাকবেন। কিংবা এই যে বাচ্চা ছেলেপেলেগুলো, এগুলো একদম সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন, তাদের কি হবে? তারা যে তাণ্ডব চালিয়েছেন তাদের কারণে, বিশেষ করে এই যে 5 তারিখ থেকে দেশে যে একটা ম্যাচ আকার চলেছে, এর প্রধান দায়িত্ব এদের। বিএনপি বা অন্যান্য যারা চালিয়েছে সরাসরি তারা দোষী, কিন্তু এই পরিস্থিতিটা ক্রিয়েট করবার প্রধান দায় কিন্তু এদের, যার কারণে তাদের কপালে চিন্তার ভাঁজ, ফেসবুক প্রোফাইলে এ ধরনের কথাবার্তা এসছে, ফেসবুক লাল হয়ে যাচ্ছে। এই লাল করে কি রক্ষা হবে? হবে না। এই জন্যই সমন্বয়কদের আজকে এই অবস্থা, হতাশা। আরো লক্ষণীয় বিষয় যে সরকারের উপরে, সরকারের ভেতরে ঢুকে আছে 3 জন সমন্বয়ক, কিন্তু সরকারের প্রতি তাদের কোনো নিয়ন্ত্রণ নাই। সরকার যে কে কোথা থেকে চালাচ্ছে কেউ বলতে পারে না। এই নিয়ন্ত্রণ না থাকবার কারণে উপদেষ্টা কে নিয়োগ হচ্ছে সমন্বয়করা জানে না। এই যে গত পরশু যে 3 জন উপদেষ্টা নিয়োগ হলো, যেটি আমি এখানে আগে বলছিলাম যে 5 জন উপদেষ্টা নিয়োগ হবার কথা, হলো 3 জন। এই 3 জন নিয়েও সমন্বয়কদের মধ্যে প্রতিবাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদের মিছিলে সরগরম করেছেন সমন্বয়করা। ভয়ানক চিন্তিত, সরকার চিন্তিত। সরকারের চিন্তা দেখেই, সরকারকে যখন দেখছে, সরকারের লোকজনকে যারা উপদেষ্টা পরিষদে আছে তাদের যখন চিন্তিত হওয়ার ঘটনা দেখছে, তখন স্বাভাবিকভাবেই তারা তো এখন ভাবছে যে সরকার তো, যারা দায়িত্বে আছে তারা তো হয়তো নিরাপদভাবে চলে যাবে, কিন্তু আমাদের কি হবে? সেটাই বড় প্রশ্ন। আসলে আমাদের কি হবে, আপনাদের কি হবে, এটি করুণ পরিণত হবে। এটি অন্তত পক্ষে বলা যায় যে এই যে নানা রকম অপরাধ অপকর্ম, এগুলোর এগেনস্টে বিচারটা কিন্তু ভয়াবহ হবে। তো দর্শক, আলোচনাগুলি শুনে আপনার কি মনে হয়েছে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু।